কৃষ্ণ গাছ। এই গাছ শুধু কেবল ওয়াটার বা জল চায়, আর বিশেষ কিছু না দিলেই চলে। রোপণের সময় যদি টবে রোপণ করেন তাহলে আপনি পলিব্যাগে হোক, টবে হোক, মাটিতে হোক রোপণ করে দেবেন, গাছ আপনার জীবিত হয়ে যাবে, এভরিডে জল দেবেন। এখানেই তার প্রমাণ দেখুন। এই দেখুন, আমি এই পলিব্যাগের মধ্যে কিছুটা কেটে। নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। গাছ সম্পর্কিত বিভিন্ন প্রকার ভিডিও আমাদের চ্যানেলে পাবেন। আমাদের চ্যানেলটি সবার প্রথমে আপনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিন। এবং আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলি, যারা আমাদের ভিডিও কন্টিনিউয়াসলি দেখেন তারা জানেন গাছ সম্পর্কিত কীরকম ভিডিও আমরা আনি। তাই অনুরোধ রাখি গাছ সম্পর্কিত বিভিন্ন প্রকার ভিডিও দেখার জন্য। আর শীতের সময় আসছে, এখন তো গাছ বাগান এগুলো করারই সময় আমাদের প্রত্যেকে। তাই গাছ সম্পর্কিত বিভিন্ন প্রকার ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। চলুন আজকে ভিডিওটি শুরু করি। এখানে দেখুন এই গাছটি খুবই সুন্দর দেখতে। এই গাছটির নাম হচ্ছে ফিলোডেনড্রন। এটি অন্য কোনো গাছ বা কোনো ট্রাকশনকে ঘিরে এ বড় হয়ে উপরের দিকে ঊর্ধ্বগামী হয়। এই গাছ আপনি চাইলে আপনার বাগানের বা বাড়ির এন্ট্রান্সে দু ধারে রাখতে পারেন। বাগানের একটি জায়গায় আপনি বড় একটি ট্রাকশন দিয়ে তার মধ্যে একে তুলে দিতে পারেন। দেখতে খুবই ভালো। এই গাছের আসল বিউটি বা সৌন্দর্য হচ্ছে এর কচি কচি এই সবুজ রঙের পাতাগুলো, এবং এ খুবই কষ্ট সহিষ্ণু গাছ। এই গাছ শুধু কেবল ওয়াটার বা জল চায়, আর বিশেষ কিছু না দিলেই চলে। রোপণের সময় যদি টবে রোপণ করেন তাহলে আমি আপনাদেরকে বলি একটু গোবর সার দিয়ে আর আপনার গার্ন সয়েল দিয়ে একটু বালি মিশ্রিত করে আপনি এটাকে রোপণ করে দিন। আর আপনাকে মেনটেন্যান্স বলতে কেবল জলই দিতে হবে, আর কিছুই করতে হবে না। যদি টবে থাকে মাসে অন্তত একবার শস্যের খোল ভিজিয়ে রেখে তার পাতলা জল দেবেন। যখন মাটি সম্পূর্ণ ড্রাই থাকবে তখনই, যেই দিন দেবেন তার আগে একটি দিন আপনি মাটিতে কোনো জল দেবেন না, টবে ড্রাই রাখবেন, তারপরে সেটি দেবেন, তারপরের দিন আবার নর্মাল জল দেবেন, তাহলে গাছ সম্পূর্ণ পুষ্টি পেয়ে যাবে। আর একটা আর্মেচার বা বাঁধন বেঁধে দেবেন যাতে এ সোজা হয়ে বাড়তে পারে, বা আপনি যেইভাবে একে রূপ দিতে চান সেইভাবে এ বেড়ে উঠবে। এবং এই গাছের স্পেশালিটি হলো আপনি এই গাছ একবার আনলে এর থেকে আপনি অজস্র গাছ বানিয়ে নিতে পারেন। এবার কীভাবে সেটি আপনাদেরকে বলি। এই গাছের এই যে কচি অংশ, এই অংশ থেকে কাটিং করবেন। এগুলো যেগুলো দেখছেন এগুলো ওর এক একটি রুট রুট হিসাবে কাজ করে, এবং এর সঙ্গেও যদি কোনো আর্মেচার দেন সেটাকে ও পেঁচিয়ে বেঁধে রাখে সম্পূর্ণভাবে, এই কাজও করে। তো আপনি এরকম শক্ত জায়গা বাছবেন, বিশেষ করে এরকম শক্ত জায়গা বাছলে খুবই ভালো। এরকম ব্রাউনিশ কালার যেখানে হয়ে যাবে সেখান থেকে আপনি কাটিং করবেন, তেরছাভাবে প্রুনার দিয়ে কাটিং করবেন, এবং প্রুনারটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে জং নিরোধক থাকে। সেই অবস্থায় কাটিং করে আপনি পলিব্যাগে হোক, টবে হোক, মাটিতে হোক রোপণ করে দেবেন, গাছ আপনার জীবিত হয়ে যাবে, এভরিডে জল দেবেন। এখানেই তার প্রমাণ দেখুন। এই দেখুন, আমি এই পলিব্যাগের মধ্যে কিছুটা কেটে লাগিয়েছিলাম এ নিচের দিকে, এবং এ অ্যালাইভ হয়ে রয়েছে, সুন্দর রয়েছে গাছটি। দেখলেই আপনারা বুঝতে পারবেন মাটির তলা পর্যন্ত ফুটে গেছে। এবং এটারই আরেকটা ক্লোন আমি এখানে করেছি টবের মধ্যে। এই দেখুন নিচে দিয়ে শিকড়ও বেরিয়ে গেছে, কত বড় হয়েছে শিকড়। যেহেতু মাটির মধ্যে রেখেছি মাটি তলায় ঢুকে গেছে, আপনি চাইলে এখানে কাটিং করে দেবেন যখন এরকম ঢুকবে, এবং এইভাবে রেখে দিলেও সুন্দরও বেড়ে উঠবে, মাটির সংস্পর্শে থাকবে। এবং মাটি দেখুন ড্রাই নেই, শুকনো নেই, এটা মাটি ভেজা, অর্থাৎ গাছকে জল আপনি অতি অবশ্যই দেবেন। এই গাছকে কষ্ট সহিষ্ণু হলেও গ্রীষ্ম হোক বর্ষা হোক, বর্ষার সময় জল দেওয়ার দরকার নেই, কিন্তু গ্রীষ্মকালে জল দেবেন। আর একটুখানি ওই সর্ষের খোল ভিজিয়ে রেখে পাতলা জল দিয়ে দেবেন, তাহলেই হবে। আর এই গাছের পাতা পারলে একটু ধুয়ে দেবেন ভালোভাবে, বা স্প্রে করে দেবেন, স্প্রে করে ভালোভাবে পরিষ্কার করে দেবেন, ব্যাস তাহলে দেখবেন চকচক করবে। এই একটি গাছ থেকে আপনি অজস্র গাছ অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। একটি গাছ যখন আপনি নার্সারি থেকে কিনতে যাবেন তখন আপনার থেকে 50 থেকে 70 টাকার উপরে নেবে, এবং তারপরে বাড়িতে এনে আপনি বানিয়ে নিতে পারেন। এছাড়া কারো বাড়িতে যদি এরকম দেখেন অনায়াসেই এবং সব ব্রাউনিশ অংশ থেকে কাটিং করে নিয়ে নেবেন, এবং নিজের বাড়িতে নিয়ে গিয়ে পলিব্যাগে অথবা টবে অথবা মাটিতে রোপণ করে দেবেন, এবং পাত্রিক জল দেবেন। কয়েকদিন 10-15 দিন দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন নতুন নতুন করে শুটস বেরোচ্ছে আপার দিকে, তাহলেই আপনি বুঝে যাবেন গাছটি জীবিত হয়ে গেছে, এবং তারপরে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী একে সুন্দর সাজিয়ে নেবেন। আজকের সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কীভাবে ফিলোডেনড্রন গাছ আপনারা নিজের বাড়িতে পরিচর্যা করতে পারেন, এবং কী সার প্রয়োগ করতে হবে, এবং কীভাবে এর মেনটেন্যান্স করে রাখতে হবে, এবং একটি গাছ থেকে অনেক কটা কীভাবে বানিয়ে নিতে পারবেন সহজেই কোনো পারিশ্রমিক বা অর্থ না খরচা করে। আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সবুজ বসন্তের সঙ্গে থাকুন, অ্যাজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসাবে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, তাহলে এই শীত বর্ষা গ্রীষ্ম শরৎ সব সময় আপনারা সুন্দর সুন্দর ভিডিও প্রাত্যহিকভাবে পেতে থাকবেন। আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।